নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঘরোয়া একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, আর এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। যখন আমি হাতের কাছে যে সবজি পাই সেই সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল বানিয়ে নিই, আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি চারা পোনা মাছ নিয়েছি। মাছ খুব ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম, এতে করে মাছ ভাজবার সময় আর কড়াইতে আটকে যায় না। তেল একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়তে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম লাচে করে মাছগুলোকে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি একটা পাত্রের মধ্যে। একইভাবে পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো মাছগুলোকে হালকা বা কড়া করে ভাজতে পারেন। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার বাদবাকি রান্না হয়ে যাবে, চাইলে আপনারা আরও বেশি তেল অ্যাড করতে পারেন। প্রথমে ফোড়ন দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হলে দিলাম 1/2 টিস্পুনের মতো রাঁধুনি আর 2টো তেজপাতা। ফোড়নগুলোকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখুন আমি কি সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি কাঁকরোল, এরকম খোসাটাকে ছাড়িয়ে ফেলে 4 ভাগ করে কেটে নিয়েছি এক একটা কাঁকরোলকে। নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, এরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি পটল। এই সমস্ত কিছুকে ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে রাখা আছে। এখন এই সমস্ত কিছুকে একই সাথে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এখন ঢাকা দিয়ে সবজিগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। আমি কম তেলেই রান্না করছি, চাইলে আপনারা বেশি তেলেও রান্নাটা করতে পারেন। এখন আমি একটা বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর সুন্দর একটা রঙের জন্য দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে জলের সাথে গুলে রেখে দিচ্ছি। এতে রান্নাতে বাটা মশলার একটা এফেক্ট আসে। এদিকে মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে ওপেন করে নিয়ে একবার নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2-3 মিনিট সময় ধরে আরও ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু বেশ সুন্দর নরমও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা একই সাথে বেটে দিয়েছি। আর একই সাথে আমি দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ আর স্বাদ মতো লবণ। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি 1/2 কাপের মতো জল দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে এগুলোকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো যত ভালো মতো কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন 4-5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে নিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে সবজি মশলার সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আপনারা কিন্তু যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। আজ আমি খুব বেশি ঝোল রাখবো না। এখন ঝোলটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। একই সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো দেবার পর একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব। মোটামুটি 8 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। এখন আমি চেক করে নিচ্ছি প্রথমে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, বেশ সুন্দর ঘনই হয়েছে। আর খুব বেশি ঝোল কিন্তু আমি রাখিনি,
যে এর মধ্যে আমি এখন আর কিছুই দেব না। আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলাগুঁড়ো দিতে পারেন অথবা ধনে পাতা কুচিও দিতে পারেন, আমি কোনোটাই দিচ্ছি না। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।